প্রথম দিনের অফিস কেমন লাগলো? টেরিফিক বাট এনজয়িং গুড। আজকে থেকে আমার একটা নতুন দায়িত্ব হবে। কি? তোর মা বেঁচে থাকলে আজকে এই কথাগুলো তিনিই বলতে। বাবা, তোমাকে কত করে বলেছি, প্লিজ এগুলো আমাকে বলবে না। আচ্ছা শোন, আমার এক বন্ধুর মেয়ে, একবার দেখবি, অপছন্দ হলে না করে দেব। বাবা, আমি নতুন চাকরিতে জয়েন করেছি কেবল, কি যে বলো না তুমি। আসুন, অপডেটে যাব আমরা, তো ছুটির দিন না করিস না। ওকে ওকে, ক্লিয়ার। আরে কি ও কি ও, বুঝে গেছি তো, বুঝে গেছি তো। কি? ওকে ওকে, ডান ডান ডান, চল। কি ওকে? ভাবি একটা কথা বলি, কিছু মনে করবেন না, ওরা তো এই যুগের ছেলে মেয়ে না, ওরা মনে হয় ঠিক আমাদের সামনে কথা বলে কমফোর্ট ফিল করছে না, তো আপনি যদি পারমিশন দেন ওদেরকে একটু আলাদা কথা বলার সুযোগ করে দেন। হ্যাঁ অবশ্যই, অথই তুই শুভ্রকে তোর ঘরে নিয়ে যা। এটা আপনার রুম? হ্যাঁ, নোংরা না? এনিওয়ে, আম্মু সারাক্ষণ অবশ্যই এটা নিয়ে বকাবকি করে। আমার রুমের অবস্থাও এর চেয়ে অনেক বেশি পুয়োর আর কি। বাবা সারাক্ষণ এনে চেঁচামেচি করে আর আমি শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি, এই জন্যই তো বিয়ের জন্য এত তাড়াহুড়ো আর কি। সর্বনাশ, তাহলে আঙ্কেল যদি উপরে এসে আমার রুম দেখতো এখনই বিয়ে ভেঙে যেত। মানে আপনি কিছু বলতে চাচ্ছেন? জি না, না মানে তেমন কিছু না। আমাকে আপনার পছন্দ হয়নি এই তো? আপনি যা ভাবছেন ঠিক তা না, আমার ওরকম কোনো কিছু। তাকে বলতে পেরেছেন তো, নাকি আপনার এই কনফিউজিং স্বভাবটা আপনার ঝামেলা করছে? আপনি কিভাবে বুঝলেন? মেয়েদের একটা এক্সট্রা চোখ থাকে, যাকে বলে থার্ড আই। আসলে মানে শি ইজ মাই ইমিডিয়েট বস, চেয়ারম্যান সাহেবের ভাগ্নে। কোনো মানুষ যে এত সুন্দর হতে পারে না দেখলে বিশ্বাস করা যায় না। তাই? ওয়াও, কোনো ছবি আছে আপনার কাছে? তবে আমি আপনাকে দেখাতে পারবো, এসব আমি আপনাকে কি বলছি আবল তাবল। বাবার চাপে পড়ে ঢ্যাং ঢ্যাং করে চলে এসছেন, রাইট? থ্যাঙ্ক গড, আমারও একই অবস্থা জানেন। আমার কথা হচ্ছে মাত্র পড়ালেখা শেষ করলাম, কোথায় ক্যারিয়ার ডেভেলপ করবো, কত কিছু পড়ে আছে, তা না আম্মুর ধারণা হচ্ছে এখনো আম্মুর আমলই চলছে। তাহলে কি আপনারও বিয়ের মত ছিল না? একদমই না। কিন্তু আরে কোনো সমস্যায় না, আপনি নিচে গিয়ে আঙ্কেলকে বলবেন মেয়ে আপনার পছন্দ হয়নি,
নোংরা রুম, আমার নাকটা চ্যাপটা, চোখগুলো দেখতে ড্যাবডেবে, ব্যাস। কিন্তু আপনার চোখ কিন্তু অতটা ড্যাবডেবা না। আরে ধুর, এটা তো কথা কথা বলবে। বাই দ্য ওয়ে, ওনার নাম যেন কি? সুজানা। আপনাকে মনে পছন্দ করে ফেলেছে, রাইট? হ্যাঁ, এই যে তাকিয়েছেন, হেমলক, শুভ্র, মিস্টার শুভ্র, দিস ইজ হেমলক, হেমলক, হিস শুভ্র, মিঠানা, হ্যালো, সে হাই, হ্যালো, সে হ্যালো, হ্যালো, হ্যালো। সুজানার মতো মেয়ে কেন যে এমন একটা বিশ্রী কুত্তা পালে? আপনি কুকুর ভয় পান? পাই মানে, কেজি টুতে পড়ার সময় একটা কুত্তা আমাকে কামড়ে দিয়েছিল, 17টা ইঞ্জেকশন লেগেছে। এনিওয়ে, আমরা তো এখন ফ্রেন্ড। কোনো সন্দেহ? ওই আপনিটাই তো সন্দেহের কারণ। এখন থেকে তাহলে তুই তুই, ওকে? তুই তুমিটা মাচ বেটার না? আমার জন্য সম্বোধনটা খুব বেশি মানে রাখে না। থাক থাক, নো মোর কনফিউশন। এখন বলেন, সরি বলো, কবে ওকে বলছো? এটাই তো সমস্যা, কিভাবে যে বলবো। ওর সামনে গেলেই আমার ভেতর যেন কেমন একটা প্রক্রিয়া শুরু হয়ে যায়। আচ্ছা, প্রেমে পড়লে কি এমন হয়? আমি তো কখনো প্রেমে পড়িনি, তবে হয় শুনেছি। তুমি প্রেম করো নাই, এটাও আমাকে বিশ্বাস করতে হবে? দু চারটাকে নাকে দড়ি দিয়ে ঘোরাইনি সেটাও না, তবে ওরকম সিরিয়াসলি যাকে বলে তা না। আচ্ছা, তুমি আমাকে একটা কিছু সাজেশন করো না প্লিজ, আমার যে তোমার সাথে কনসাল্ট করা খুবই জরুরি। আচ্ছা, দেখা করলে কেমন হয় কাল? জানাব প্লিজ, আমার কিন্তু পজিটিভ অ্যান্সার চাই। সরি সরি সরি, মানে আমার আসতে একটু লেট হয়ে গেল। আচ্ছা, তুমি তো অফিসে আসতে পারতে। আরে এই জায়গাটা অনেক সুন্দর না? অনেক সুন্দর, অসম। আচ্ছা, এখানে সুজানাকে নিয়ে আসলে অনেক মজা হতো। হ্যাঁ, আর সাথে সুজানার যে কিউট অ্যালসেশিয়ানটা, সেটা ওই কুত্তাটার কথা আর বলো না তো, আজকে অফিসে যা করেছে মানে। আচ্ছা বাদ দাও, এখন বলো আমি কি করব। কি করা যায় মানে? তুমি ওর কাছে স্ট্রেট যাবা আর তোমার মনের কথাটা বলে দিবে? আহা, বলতেই তো চাচ্ছি, কিন্তু কিভাবে যে বলবো সেটাই তো বুঝতে পারছি না। ইউনো, মানে আমি যখন সামনে গিয়ে দাঁড়াই বলতে যাই, বলতে পারি না, শরীর কেমন ঠান্ডা হয়ে আসে, নার্ভাস লাগে। বুঝতে পেরেছি, তোমার আসলে আয়না থেরাপি দরকার। আয়না থেরাপি? সেটা আবার কি? আয়না থেরাপি হচ্ছে আয়নার সামনে তুমি দাঁড়াবে, দাঁড়িয়ে আয়নার সামনে তুমি তোমার মনের কথাগুলো বলার প্র্যাকটিস করবে। মনে করবে আয়নাটা হচ্ছে সুজানা, ওকে?
আয়নার সামনে যখন দাঁড়াবে তুমি মনের কথাগুলো বলবে, প্র্যাকটিস করবে এভরিডে, যখন দেখবে যে তুমি বলতে পারছো তখন দুম করে গিয়ে ওকে বলে ফেলবে। আরে দাত, তুমি যতটা সহজ মনে করছো ব্যাপারটা অত সহজ না। আমার কাছে তো সহজই মনে হচ্ছে। তুমি তো কখনো কাউকে ভালোবাসোনি, তাই বুঝবে না। আমি তো আগেই বলেছিলাম আমার মতো একটা আনস্মার্ট মেন্টরকে সিলেক্ট করা তোমার মোটে উচিত হয়নি। আই অথই, আহা রাগ করছো কেন, শোনো না প্লিজ। আমাকে দিয়ে হলে লাভটা কি? আমি তো নিশ্চয় অফিসে গিয়ে বলতে পারবো না সুজানাকে, শুভ লাভস ইউ। আরে বাবা, ধূপ করে না হোক, প্রপার হতে তো বলতে পারবে। মানে শোনো, আমাদের অফিসে একজন লোক নেওয়া হবে সুজানার পিএ হিসাবে, আমি চাই ওই পোস্টটাতে তুমি জয়েন করো। আমি? হ্যাঁ তুমি। তুমি না একটা জব খুঁজছো, আর প্রথম জব হিসাবে আমাদের কোম্পানিতে তোমার চাকরি হওয়াটা তোমার জন্য খুব প্লাস পয়েন্ট। আর কোনো কিন্তু নয়, কালই তোমার তোমার সিভিটা আমাকে দেবে, বাকি যা কারো আমি করবো। কিন্তু কোনো কিন্তু নয়, প্লিজ। তুমি না আমাকে হেল্প করতে চাও? চাই, কিন্তু তাই বলে আর কোনো কথা নয়, তুমি জয়েন করছো, দ্যাট ইজ ফাইনাল, ওকে? হাই, ওয়েলকাম টু সিস্টেম কাপ। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। প্লিজ ডোন্ট কল মি ম্যাম, কল মি সুজানা, ওকে? শিওর। চাকরি ইন্টারভিউ থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার সবই করলাম আমি, টিটটাও আমাকে দিতে হবে। হ্যাঁ, কাকে দিবে? শোনো, আমি ট্রিট দেব যেদিন তুমি সুজানাকে বলতে পারবে। সারা রাত রামায়ণ পড়ে এখন বলছো সীতাকার পিতা? হ্যাঁ, তুমি না বুঝতে পারছো না, এটা যদি কোনো বিজনেস প্রজেক্ট হতো তাহলে আমি গিয়ে অবশ্যই বলতাম, কিন্তু ব্যাপারটা এতই পার্সোনাল যে আমার বলাটা মানায় না। আমি কিচ্ছু বুঝতে চাই না, তোমাকেই বলতে হবে, বুঝেছো? আরে পৃথিবীতে বন্ধু বন্ধুর জন্য কত কিছু করে, জান পর্যন্ত কুরবান দিয়ে দেয়। তুমি প্লিজ সামান্য কাজটুকু করো আমার জন্য, প্লিজ। ইয়ে ম্যাম, সরি সুজানা, আমি আসলে আপনার সাথে একটা কথা বলতে এসেছিলাম। আসলে কথাটা বলা ঠিক হবে কি হবে না সেটা আমি আসলে জানি না, বাট যেহেতু আমার ফ্রেন্ড, সো আমার কাছে মনে হচ্ছে যে কথাটা বলা দরকার আর কি। অ্যাকচুয়ালি শুভ্র আপনাকে অনেক লাভ করে, অথই তুমি কিছু বলতে এসেছিলে? না না, মানে সুজানা, অথই না, হ্যাঁ, এগুলো কি বলছো, এনি প্রবলেম? না কিছু না, আমি যাই। হ্যাঁ, চুপ করে আছো কেন?
বলতে পেরেছিলে? কি বললো? আমি জানতাম যে এমনই কিছু একটা হবে। আসলে অফিসের মালিকের সাথে এমপ্লয়ের প্রেম কখনোই সম্ভব না। এসব শুধুমাত্র এই যে কি সিনেমা সাহিত্য এগুলোতেই সম্ভব। আর আমি বলেছিলাম সুজানাকে না, ওর হেমলকটাকে। মানে? মানে হচ্ছে আমি সব কিছু বড় করে বলে দিচ্ছিলাম, পরে দেখেছি ওর হেমলকটা বসে আছে চেয়ারে। মানে আবার সে কুত্তা? ও নো, জীবনানন্দ ঠিকই বলেছিলেন, নক্ষত্র নক্ষত্রের দোষ। আমার প্রেমের পথে বারবার দিয়ে গেছে বাধা। আমি কবি হলে কী বলতাম জানো? ওই কুত্তা, সব ওই কুত্তার দোষ। আমার প্রেমের পথে বারবার দিচ্ছে বাধা। ব্যাড লাক, মনে হয় কোনোদিনই বলতে পারবো না যে আমি সুজানাকে ভালোবাসি। কি হলো, তুমি আবার এরকম মূর্তির মতো বসে রইলে কেন? কি আপনি আমাকে কি জন্য ডেকেছেন বললেন না তো? মানে একটু আগে যা বলেছেন আপনি, সেটাতে আপনি স্ট্যান নাকি মত বদলেছেন? মত বদলানোর তো প্রশ্নই ওঠে না। আমি জানি আমি যা বলেছি সেটা অন্যায়, কিন্তু এজন্য আমার চাকরিটা হয়তো থাকবে না। কিন্তু আমি কিন্তু আপনি আমি আমার সিদ্ধান্তে অটল। গুড, সো ডান, আজ থেকে আমাদের রিলেশনশিপ স্ট্যাটাস চেঞ্জ। ফাইন, ইয়েস, ওকে, সো সুইট। আরে বাবা, চল বাবা, কম কম কম। ব্যস্ত? না, এমনি বসেছিলাম, শরীরটা একটু খারাপ, এই জন্যই দুদিন ধরে অফিসে আসছো না? না সরি, খোঁজ নিতে পারিনি। ইটস ওকে, নাথিং সিরিয়াস। তোমার কি খবর বলো? এই তো চলে যাচ্ছে। চুটিয়ে প্রেম করছো মনে হচ্ছে। চুটিয়ে কিনা জানি না, তবে ক্রিজে আছি। কাল অফিসে আসছো তো? কালকে আমার আসলে অন্য একটা কাজ আছে, আর তাছাড়া আমি ভাবছি যে আমি চাকরিটা ছেড়ে দেব। ছেড়ে দেবে কেন? আসলে বুঝোই তো, এটা আসলে আমার টাইপের চাকরি না, আর তাছাড়া চাকরিটা তো তোমার জন্যই নেয়া। তোমার যখন কাজটা কমপ্লিট, তখন আর চাকরিটা রেখে কী করব? তাই বলে একটা ভালো চাকরি না পাওয়া পর্যন্ত ঘরেই থাকবো? ঠিক করেছি, যতদিন না পর্যন্ত অন্য কাজ পাই। তুমি যেটা ভালো মনে করো সেটাই করো, ওকে, বাই। হ্যালো হ্যালো, কার সঙ্গে কথা বলছিলে? অথৈ। অথৈর সঙ্গে এত রাতে তোমার কিসের কথা? না এমনি, তোমার ফোনটা ওয়েটিংয়ে পাচ্ছিলাম তো। জানো ও না চাকরিটা ছেড়ে দেবে। ছেড়ে দিলে দিবে তো? আচ্ছা শোনো, বাই দেবে,
আমার ফ্রেন্ডরা আমরা সবাই মিলে লং ড্রাইভে যাচ্ছি, সো তুমি রেডি হয়ে চলে আসো। ওকে, তোমার বন্ধুরা মানে? কাম অন শুভ্র, তোমাকে আমি বলেছিলাম না যে আমাদের একটা তাছাড়া গ্যাং আছে, আমরা মাঝে মাঝে হ্যাং আউট করি, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। ওকে, রেডি হয়ে থাকবা কিন্তু। আমি তো যেতে পারবো না। কেন, এনি প্রবলেম? হ্যাঁ, একটু সমস্যা আছে। ওকে ফাইন, তোমার যেতে হবে না, তুমি তোমার সমস্যা নিয়ে থাকো। ওকে বাই। হেই শুভ্র, তুমি কি জানো কালকে আমরা কত মজা করেছি? তুমি না মিস করেছো, তুমি গেলেই কিন্তু পারতাম। আমার এগুলো একদম পছন্দ হয় না সুজা। হোয়াট হোয়াট ইউ মিন? মানে আমাদের এখন রিলেশন রাখতে গেলে এখন তোমার পছন্দ কোনটা, কোনটা পছন্দ না সেটা মেইনটেইন করতে হবে আমাকে? আমি আমি ঠিক তা বলছি না। তাহলে তাহলে কি, হোয়াট ইউ মিন? তুমি কি আমাকে ডমিনেট করছো? আহা, এটা ডমিনেটের প্রশ্ন না, মানে আমি তোমাকে যেটা বলতে হাউ ডেয়ার ইউ, তুমি তুমি আমার বেবিটাকে ফেলে দিলা না? মানে আমি না সব দোষ তোই। শাট আপ, কোনো কথা বলবা না তুমি, তোমার একটু মায়া নাই? হ্যাঁ, তুমি এইরকম কেন, হার্টলেস তুমি। ইয়েস ইয়েস, আই এম হার্টলেস। তোমাদের মতো অত বড় হার্ট আমার নেই। ওকে ফাইন, আই'ম সরি, ভুলটা তো দুজনেরই ছিল, তো ব্যাপারটাকে ভুলে যাওয়াই ভালো। সব কিছুকে কি ভুলে যাওয়া যায় সুজানা? তুমি কি চাইলে নিজেকে বদলাতে পারবে, চেঞ্জ করতে পারবে তোমার লাইফ স্টাইল? কিংবা আমি আমি কি আমার বেড়ে ওঠাকে ভুলে গিয়ে আবার নতুন করে জীবন শুরু করতে পারবো? ছোট একটা ব্যাপারটাকে কেন কমপ্লিকেট করছো? কমপ্লিকেসি কমানোর জন্য আমি দুটো দিন অনেক ভেবেছি। আমাদের দুজনার বেড়ে ওঠা সম্পূর্ণ দুটো পরিবেশে, আমরা কোনোদিন এক হতে পারব না। কি চাচ্ছ তুমি? ওকে ফাইন, সো লেটস ব্রেক আপ। তোমার বাবা তো মরে গিয়ে বেঁচে গেছে, এখন যত জ্বালা সব আমার, সব দায় দায়িত্ব আমার। কি দায় তোমার? আমার বিয়ে? ছেলেপক্ষ যদি আমাকে রিজেক্ট করে দেয় আমার কি করার আছে বলো? আমি কি ছেলেপক্ষের পায়ে ধরে বলবো যে আমাকে রিজেক্ট করো না প্লিজ? থাক, আর ঢং করতে হবে না। আমি ঢং করছি মা। শুভ্রর বাবা ফোন করেছিল, ওরা তোকে পছন্দ করেছে। উমা, তাই সত্যি? চুপ থাক। শুভ্রের বাবা কেন? বললাম তো, ওরা তোকে পছন্দ করেছে। মা, তুমি কি পাগল হয়ে গেছো? শুভ্র তো শোন, শুভ্রই বলেছে ও চায় তোকে বিয়ে করতে, আর আগে যা বলেছিল তার জন্য মাফও চেয়েছে। আর তুমি মাফ করে দিলে, তাই তো? তোমার কি নিজের আত্মসম্মান বোধ বলে কিছু নেই? ওরা ছেলে পক্ষ থেকে যখন ইচ্ছা তখন না বলে দেবে, আর যখন ইচ্ছা তখন হ্যাঁ বলবে, সেটা আমরা মেনে নেব। শোন মা,
শুভ্রর বাবা তোর বাবার বন্ধু, তুই তো সব জানিস। ওদের একটা ভুল হয়েছিল, ওরা সেটা বুঝতে পেরেছে। তুই আর অমত করিস না মা। মা প্লিজ, আমি এই বিয়েতে মত দিতে পারবো না। প্লিজ তুমি অন্য জায়গায় যেখানে ইচ্ছা সেখানে আমাকে বিয়ে দাও, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই জায়গায় আমাকে বিয়ে করতে বলো না প্লিজ মা, এটা তোমার কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ প্লিজ। কি সমস্যা তোমার বলো তো? কোনটা কোনটা তুমি জানো না শুভ্র? তুমি আমাকে না জানিয়ে কেন বিয়ে প্রপোজাল পাঠালে? এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তোমার সেলফোন সুইচ অফ, ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ, তোমার সাথে আমি কিভাবে যোগাযোগ করব? তাই বলে তুমি এমন একটা প্রস্তাব পাঠিয়ে দেবে? শুভ্র এটা ছেলে খেলা না, ওকে? আমি তো ছেলে খেলা করছি না, আমি যা করছি ভেবেচিন্তে করছি। কি কি ভেবেচিন্তে করছো তুমি? সুজানাকে ভালোবাসো আর আমাকে বিয়ে করবে তুমি? আমি সুজানাকে ভালোবাসিনি, আমি সিফ তোমাকে। ব্যাস, আর একটাও ফালতু কথা বলবে না তুমি। কি মনে করছো তুমি? দুদিন যদি একে ভালোবাসো, তারপর তোমার মনে হবে যে একে ভালোবাসি না, তাকে ভালোবাসি, তারপরে কয়েকদিন পরে এসে আমাকে বলবা আমাকে ভালোবাসো। কি সমস্যা তোমার? তোমার এসব প্যাচের মধ্যে কিন্তু আমি পড়তে চাই না, ব্যাস। অথই আমার মনে হয়েছিল আমি সুজানার প্রেমে পড়েছি, কিন্তু আমি মনে হয় ভুল করছি, আমি ওকে ভালোবাসি না, ওর কোনো কিছুই আমার সাথে চায় না। এরপর তোমার মনে হলো আমি তো ফ্রি আছি, আমাকে এসে বললে আমি রাজি হয়ে যাব, রাইট? আমার কথায় তুমি যদি হার্ট হয়ে থাকো, দেন আই এম সরি। তুমি যদি বলো, আমি কোনোদিন কোনোদিন তোমার সামনে আর আসবো না, কিন্তু কিন্তু একটা বার আমার চোখের দিকে তাকিয়ে বলো, এই কটা দিন তুমি আমাকে মিস করোনি, তুমি সত্যি করে বলো, তুমি কি আমার জন্য অফিস থেকে চাকরি ছেড়ে দাওনি? অথই অথই তুমি চলে যাবার পর আমি বুঝেছি যে তুমি এসেছিলে, তুমি হারিয়ে যাবার পর আমি বুঝেছি তোমাকে ছাড়া আমার চলবে না। সবকিছু ভুল, সব মিথ্যা, এগুলো শুধু তোমার মোহ। যদি মোহ হয়, আমি সারাটা জীবন সেই মোহ নিয়ে বেঁচে থাকতে চাই, তুমি তুমি কি অস্বীকার করতে পারবে? হ্যাঁ, আমি আমি একদিনের জন্য তোমাকে মিস করিনি, প্রমিস। আমি তোমার জন্য চাকরি ছাড়িনি, আমি তোমার জন্য চাকরি ছাড়তে যাব কেন? আমি তো আমি তো আমি তো আমি তো এমনি করেছিস? এই তো সব ঠিকঠাক। আমি আর ভুল, সেটা কি কখনো হয়েছে? অবশেষে সমস্ত লাঞ্ছনা লঞ্জনা সেটা আমার উপর দিয়েই গেল না? একমাত্র সন্তানের জন্য যদি এইটুকু না করো তাহলে কেমন হবে বলো? কথা বলা তো খুব ভালোই শিখেছিস। এই তোর না চোখের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কথা ছিল, নিয়েছিস? কখন যেতে বলেছে? বাবা একদম ভুলে গেছি, একদম ভুলে গেছি। এই বয়সে যদি ভুলে যাস তাহলে আমার মতো বয়সে কি করবি? এই আফজাল হোসেন, আফজাল হোসেন তোর বাবার বন্ধু ছিল, খুব পছন্দ করতো নাকি। আচ্ছা, তারপর লেখাচ্ছে হামিদা বানু ও তার পরিবার। ও অথই, খুব তো ঝামেলা হয়ে গেল রে। কি ঝামেলা?
তোর বিয়ের দিন তো এগিয়ে এলো, এদিকে তোর দাদিকে এখন আনা হলো না, চিটাগঙ্গে বসে উনি খুব হাও খাও করছেন, কী করি বলতো? আমি একা মানুষ, কোন দিকে যাব? আরে তুমি চিন্তা করো না তো, আমি গিয়ে দাদিকে নিয়ে আসবো। তুই যাবি? না না না, দেখি আমি অন্য কাউকে পাঠাতে পারি কিনা। অন্য কাউকে পাঠাতে হবে না মা, আমি গেলে দাদি অনেক খুশি হবে। আমি বরং কালকে সকালের বাসে উঠে যাব, বিকালের দিকে তো পৌঁছেই যাব, আর রাতের বাসে দাদিকে নিয়ে চলে আসবো। আচ্ছা শুভ্রকে একটু বলে দেখ না, ও যায় কি না। শুভ্রকে বলবো? আচ্ছা দেখি রাজি হয় কিনা। চল তুই আমার সঙ্গে চল, তুই লিস্ট করবি আর আমি কাজ করবো। হ্যালো, কি করছিলে? এমনি মার সাথে কথা বলছিলাম। ঠিক আছে তাহলে আমি পরে ফোন করি। আরে পিকু একটা, মা চলে গেছে। আচ্ছা শোনো, তোমার সাথে আমার একটু ইম্পর্টেন্ট কথা আছে, সন্ধ্যায় দেখা হলে বলবো। ওকে ভাই। আমার কিন্তু একটা অবজেকশন আছে, জামাইকে কেউ বেকুব বলে গালি দেয় এটা আমার ধারণা ছিল না। শোনো এখনো কিন্তু জামাই হওনি। তার মানে শেষ মুহূর্তে পোল্ট্রি দেওয়ার সম্ভাবনা আছে নাকি? ইচ্ছা হতেও তো পারে। আরে শোনো, তুমি আম্মুকে তো ভয় পাও কেন বলো তো? আরে বাবা ভয় পাই না, উনি আমাদের গুণীজন, শ্রদ্ধা করি আর কি। তাই না? ভালো ভালো। আচ্ছা শোনো, আমি কিন্তু কালকে চিটাগং যাচ্ছি দাদিকে আনতে, আম্মু বলছিল তোমাকে নিয়ে যেতে, যাবে তুমি? কালকে? কিন্তু কাল তো আমার আগে থেকে একটা অফিসে মিটিং ফিক্সড করা আছে। ও তাই, তাহলে আমি একাই চলে যাই। আমি তো কালকে গিয়ে কালকে আবার চলে আসবো, সো নো প্রবলেম, তুমি শান্তিতে তোমার কাজ করো। কি ব্যাপার, চোখে কিছু পড়েছে নাকি? আরে না তেমন কিছু, একটু হালকা পেইন্ট করছে আর কি। আচ্ছা সেদিন না আঙ্কেল বলছিল তুমি কিন্তু তোমার চোখগুলো নিয়ে খুবই হেয়ালি করছো। আমি এবার চিটাগং থেকে এসে ফ্রেশ কাজ থাকবে, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। ওকে ওকে বাবা, যাবো যাবো ডাক্তার কাছে যাবো। শোনো তুমি কিন্তু চিটাগং যাওয়ার সময় এক ঘন্টা পর পর আমাকে ফোন করবে, ওকে? ইয়েস স্যার। হ্যালো, হোয়াট? কি অবস্থা, কিভাবে হলো? আমি তো ওর সাথে কয়েক ঘন্টা আগেও কথা বললাম। আমিও তো কথা বলেছি, বাস কুমিল্লা ক্রস করতে অ্যাক্সিডেন্ট, এইমাত্র অপারেশন হয়েছে, ডাক্তার বলেছে ওর মুখে একবার নাকি। ও যে বেঁচে আছে এটাই আমাদের জন্য অনেক বড় কথা। আমি কিছুই ভাবতে পারছি না বাবা, আমি কিছুই ভাবতে পারছি না। তুই এসব কি বলছিস মা? যা বলছিস ভেবে চিনতে বলছিস তো? তোর ভবিষ্যৎ, শুভ্র কি তোর এই সিদ্ধান্ত মেনে নেবে? আমি যা বলছি ভেবে চিনতে বলছি মা। আমি আমার এই কুৎসিত চেহারা নিয়ে শুভ্রকে বিয়ে করতে পারবো না। ওকে বিয়ে করলে আমার ওকে ঠকানো হবে। কিন্তু কোনো কিন্তু না, thank you.
শুভ্র, আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো, আর সেই ভালোবাসার দাবি থেকে আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি তোমাকে কখনো বিয়ে করতে পারবো না, আর আমি চাই তুমি আর আমার সাথে কখনো কোনোদিন আর যোগাযোগ করবে না। আমি চাই তুমি সুন্দর সুস্থ একটা মেয়েকে বিয়ে কর, কখনো এসো কেমন আছো মা? আপনি কেমন আছেন আঙ্কেল? আর ভালো থাকি কিভাবে বলো মা। কেন ভাই, কি হয়েছে? গত সপ্তাহে শুভর চোখে একটা অপারেশন হয়েছে, সেরে ওঠার চান্স 50-50। এই অবস্থায় বাবা হিসেবে কি করে ভালো থাকি বল। কি বলছেন ভাই, আমরা তো এসব কিছুই জানি না। এমনিতেই আপনাদের এই অবস্থা, এর ভিতরে আমি ইচ্ছে করে আর জানাইনি, আজও চোখটা খোলার কথা, তাই মনে করলাম আপনাদের কাছ থেকে একটু দোয়া নি। ও কোন হাসপাতালে আঙ্কেল? এই হাসপাতালেই। আমি কিছুই দেখতে পাচ্ছি না, কিছুই দেখতে পাচ্ছি না। দেখি 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 সুন্দর পৃথিবীটাকে দেখতে চাই। দয়া
আমি এতদিন ভাবছিলাম তুমি আমাকে দয়া করছো, আর তুমি এখন ভাবছো আমি তোমাকে দয়া করছি। তুমি একবার ভাবো তো, আমরা কেউ কি কাউকে দয়া করছি বলো? আমাদের ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, তুমি আমার এই চোখ দিয়ে পৃথিবী দেখবে, আর সেটা দয়া না। বাবা নিচে যাবে না, মার জানাজা তো একটু পরেই। আমি তো কিছুই দেখতে পাচ্ছি না ডাক্তার সাহেব, কিছুই দেখতে পাচ্ছি না। দেখি 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 আমি বন্ধ ছিলাম না রে, অন্ধের অভিনয় করেছি। তোর মাকে এক মুহূর্তের জন্য কষ্ট দিতে চাইতেছে, তার অসুন্দর চেহারার জন্য সে যেন কষ্টটা পায়। আমি তোর মার চেহারাকে কোনোদিন ভালোবাসিনি, ভালোবেসেছিলাম তোর সুন্দর